পর্ষদের আর্থিক আনুকূল্যে হলো এক রাস্তার কাজের শিলান্যাস। চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে হলো এক রাস্তার কাজের শিলান্যাস। চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে একটি রাস্তার কাজের শিলান্যাস হলো আজ। এদিন এই কাজের শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। মেকলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাটাপড়ি অঞ্চলের ডাঙ্গারহাটে চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে এই রাস্তার কাজের শিলান্যাস হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, মেকলিগঞ্জ মহকুমা শাসক রামকুমার তামাং, বিশিষ্ট চিকিৎসক ডক্টর হীরক জ্যোতি অধিকারী, মেকলিগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী, চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের বিশিষ্ট অফিস কর্মচারী অয়ন গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী জানান, শিলান্যাস হলো 1 কিলোমিটার পর্যন্ত এই রাস্তাটা হবে, আরও বাকি থাকবে, সেটা আগামীতে নিশ্চয়ই দেখা হবে। এখানে প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তাটা নির্মিত হবে। এই রাস্তার দাবি এই এলাকার দীর্ঘদিনের। এই রাস্তাটা হলে পরে এলাকার মানুষ এবং এই এখানকার যে বাজার, মেকলিগঞ্জের সাথে যোগাযোগ যে রাস্তা, সেই রাস্তার সাথে জনসংযুক্ত হবে এবং এখানকার মানুষের দীর্ঘদিনের যে দাবি সেটা পূরণ হবে। আমরা আশা করি এর মধ্য দিয়ে জনসংযোগটা আরও বাড়বে। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি 2, আহত 1। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি 2, গুরুতর আহত 1। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি 2। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া যুব আবাসের কাছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই 2 জন মারা যায় এবং 1 জন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে এবং মৃত 2 ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার জেরে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী মনিকা বাস দুর্গাপুরের দিকে যাচ্ছিল এবং একই দিকে যাচ্ছিল 3 বাইক আরোহী। ঘটনাস্থলেই 2 জন মারা যায় এবং 1 জন গুরুতর আহত হয়। জানা যায়, মন্দামাল তার বয়স 25 বছর, ছাতনার বান্দাগাড়ে তার বাড়ি, এবং অমির মাল তার বয়স 27 বছর, পুরুলিয়ার কাশীপুরের বাসিন্দা সে, এবং আহত ব্যক্তির নাম মুন্না মাল, তার বয়স 20 বছর। তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত 2 ব্যক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘাতক বাসটি দুর্ঘটনাস্থলে না দাঁড়িয়ে নিকটবর্তী চাদরা মোড়ে দাঁড়ায় এবং গাড়ির চালক পলাতক। কি হয়েছে ঘটনাটা এখানে? এটা গাড়িতে মধ্যে ওভারটেক করতেছিল, তার মধ্যে 2 জন আহত হয়ে মারা গেছে। আচ্ছা, ওভারটেক করে মনিকা বাস ছিল, ওভারটেক করতে যাবে মারা গেছে, মানে মেরে দিয়েছে সবে মারা গেছে। কখন কখন ঘটনাটা ঘটেছে? তার মধ্যে 9:30 সময়। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 পর্দায়। নমস্কার।